শোতে স্বাগতম। সর্বশেষ বিকাশে ইএসপিএন এর সেজো স্টিল প্রেসিডেন্ট বিডেনের সাথে তার সাক্ষাৎকারের স্ক্রিপ্ট করার জন্য নেটওয়ার্ককে অভিযুক্ত করেছেন, কিন্তু কিথ ওলবারম্যান বলেছেন যে তার সমালোচনাগুলি ফাঁকা। ওলবারম্যান দাবি করেছেন যে স্টিল প্রকৃত প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য খুব বোবা নন এবং ইএসপিএনকে সাক্ষাৎকারটি স্ক্রিপ্ট করতে হয়েছিল কারণ তিনি নিজেই এটি পরিচালনা করতে সক্ষম নন। স্টিলের মন্তব্য রাজনীতিবিদদের সাক্ষাৎকারে সাংবাদিকদের ভূমিকা নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে। কেউ কেউ যুক্তি দেন যে রাজনীতিবিদদের জবাবদিহি করার ক্ষেত্রে সাংবাদিকদের আরও আক্রমণাত্মক হওয়া উচিত। অন্যরা বিশ্বাস করে যে সাংবাদিকদের রাষ্ট্রপতির অফিসের প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল হওয়া উচিত। স্টিলের বিষয়ে ওলবারম্যানের সমালোচনা মিশ্র প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছে। কিছু লোক ওলবারম্যানের মূল্যায়নের সাথে একমত যে স্টিল একটি কঠিন সাক্ষাৎকার পরিচালনা করতে সক্ষম নয়। অন্যরা বিশ্বাস করে যে ওলবারম্যান খুব কঠোর হচ্ছেন। স্টিল ওলবারম্যানের সমালোচনার জবাব দেননি, তবে তিনি বিডেনের সাথে তার সাক্ষাৎকারকে রক্ষা করেছেন, বলেছেন যে তিনি তাকে কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন এবং তিনি তাদের সততার সাথে উত্তর দিয়েছেন। রাজনীতিবিদদের সাক্ষাৎকার নেওয়ার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা নিয়ে বিতর্ক অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। মিডিয়ার ল্যান্ডস্কেপ যেমন পরিবর্তন হতে থাকে, তেমনই সাংবাদিকদের জন্য প্রেসিডেন্সির অফিসের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার প্রয়োজনের সাথে রাজনীতিবিদদের জবাবদিহি করার প্রয়োজনীয়তার সাথে ভারসাম্য বজায় রাখার উপায় খুঁজে বের করা গুরুত্বপূর্ণ।